আমাদের গাছগাছরা এখনই লাগাতে হবে, এখনই অনেক সময়। আমরা অনেকে গর্ব করে বলি এই আম গাছটি আমার বাবা আমার দাদা লাগিয়েছিল, দেখেন আমটা কত মিষ্টি। কিন্তু তখনই আমার ভিতরে একটা কথা আসে যে আপনি কয়টা গাছ লাগিয়েছেন, আপনার বাবা আম গাছ লাগাইছে, আপনি ঢাকাতে বসে বাড়ির থেকে এনে আমটা খাচ্ছেন কাঁঠাল খাচ্ছেন, আপনি গর্ব করে বলতেছেন আমার বাপ দাদা লাগিয়েছিল। আপনি শিক্ষিত মানুষ, আপনি ঢাকা শহরে বসে আছেন, আপনি কটা গাছ লাগিয়েছেন? একটি মানুষের অন্তত কমপক্ষে একটা জীবনে 20,000 গাছ লাগানো হয়েছে। আমি নিজে 1 কোটি গাছের টার্গেট নিয়েছি, আমার 50 লাখ গাছ লাগানো হয়েছে। এরকমভাবে আমরা সবাই একটু টার্গেট নিই না, সবাই চেষ্টা করি না। আমরা সাত বাগান করি, আমরা বেলকুনি বাগান করি, আমরা বারান্দা বাগান করি, আমরা ঘরের ভিতরেও কিন্তু ছোটো ছোটো টবে করে আমরা একটুখানি পুদিনা পাতা লাগাইতে পারি, একটু তুলসী পাতা লাগাইতে পারি, একটুখানি ধইনা পাতা আমাদের কত কাজে লাগে, বিলাতি ধইনা দেশি ধইনা, একটুখানি গন্ধবাদল পাতা আমাদের কত কাজে লাগে, একটু থানকুনি পাতা আমাদের কত কাজে লাগে। 2টা কাঁচামরিচের গাছ কিন্তু আমরা রোপণ করতে পারি। আমার কাছে খুব লজ্জা লাগে, আমরা কি এতই অলস যে আমাকে আজকে 200 টাকা করে কাঁচামরিচের কেজি খেতে হবে? প্রতি বছর বর্ষা আসলে থানকুনি পাতা বাজারে পাওয়া যায় না। আমরা যারা থানকুনি পাতার ট্যাবলেট ক্যাপসুল করি, সারা মার্কেটে কোনো থানকুনি পাতা নাই, সারা মার্কেটে পুদিনা পাতা নাই, সারা মার্কেটে কাঁচামরিচ নাই, কেন এটা কেন হবে? সব কিছুকে আমরা ভাবাবেগে নিয়ে যাচ্ছি, কোনো কিছুর ভিতরেই আমাদের মনোযোগটা নেই। আমরা এখন থেকে গাছগাছটা লাগাবো, সবুজ সবুজায়ন করবো, আমাদের ঘরেই ছোটো ছোটো মাটির টপে ফুলের টপে দধি বাটির ভিতরে আমরা গাছ লাগাবো, গাছ বপন করবো।